ও মাইনারেরা, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্কটা করলে উপকারটা কি? আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যার সঙ্গে যত বেশি সম্পর্ক রাখবে তার সঙ্গেই সে পরকালে জায়গা পাবে। ভাই জানেরা, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক রাখলে কি উপকার শোনেন? আপনারা অশোনা মানুষ, আপনারা বলেন আবু লাগাব ইমানদার না বেঈমান? জবাব দিতে হবে, বলে আবু লাগাব ইমানদার না বেঈমান? আপনারা বলতে পারবেন না? হাফেজ সাহেব বলবে একলা, পাক্কা বেঈমান, মানে যার সামনে আল্লাহ কোরআন এবং একটি সুরা অবতীর্ণ করলেন, সুরাতুল লাহাব। ইমাম সাহেব পড়ে জানেন তো, তাব্বাতিয়া দাবি লাহাবি ওয়াতাব, এই তো তার প্রসঙ্গে এটা নাজিল। এই আবু লাগাব দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন, এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে গেল। ও মাইদানেরা, আল্লাহ নবী দুনিয়াতে তাসরিফ রাখলেন, আওয়াজটা চতুর্দিকে বিজলির মতো ছড়িয়ে গেল। আবু লাহাবের একজন কৃত দাসী মহিলা, যার নাম সুআইবা, ওই মহিলা খবরটা পেয়ে ছুটে ছুটে চলে গেলেন মা আমিনার গর্ভে, মা আমিনার ঘরে গেলেন। মা আমিনার ঘরে গিয়ে দেখতে পেলেন একটা বাচ্চাল্লা দিয়েছেন, যে বাচ্চার দিকে তাকালে আসমানের চাঁদের দিকে তাকাতে ইচ্ছা হবে না। ও মাই জানেরা, এই কোতানার পিছনে কোরআন পাকে দলিল রয়েছে। আল্লাহ বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ নবী হলেন নূর, নূর মানে নবী মুহাম্মদ সাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ নবীকে দেখলেন, আল্লাহ নবীকে দেখার পরে আসমানের চাঁদের দিকে তাকায়, আর দেখতে ভালো লাগে না গা, আসমানের চাঁদের কি যদি তার থেকে বেশি যদি আপনার আমার নবীর। ও মাইদানেরা, আবু লাগামের কৃত দাসী মহিলা সুআইবা নামক মহিলা আল্লাহ নবীকে দেখে দিওয়ানা হয়ে গেলেন, ছুটে ছুটে চলে আসেন, ছুটে ছুটে চলে এসে মনিবের সামনে এসে বললেন, ও আমার মনিব, ও আমার মালিক, আমি কি যে দেখলাম আপনার ভাইয়ের ঘরে, আপনার ভাইয়ের ঘরে ভাতিজাল্লা পাঠিয়েছেন, যা দিকে তাকালে বলে আসমানের চাঁদের দিকে তাকা দিচ্ছা হবে না। আবু লাগাব এই খবরটা শুনে ওই সময় খুবই আনন্দিত হয়েছিলেন। ও মাই জানেরা, আবু লাগাম বললেন, এ আমার কৃত দাসী মহিলা, কি তুমি আমাকে বলো আমার ভাইয়ের ঘরে সত্যি এমন ফুটফুটে বাচ্চাল্লা দিয়েছে গাগা মনিব? ও আমার মনিব, আমি নিজের চোখে দেখলাম। আবু লাগাম ওই সময় খুশি আনন্দ রাখার জায়গা না পেয়ে কৃত দাসী মহিলা রেখে বললেন, যা যা চলে যা, আমি আজ থেকে তোর এই সুসংবাদটা পেয়ে এত আনন্দিত, আমি তোকে আজাদি মুক্তি করে দিলাম, আমার কাছে আর তোকে দাসত্ব গিরি করতে হবে না, যা। ও মাই জানেরা, আল্লাহ নবীর বাল্য জীবনে এই আবু লাগাব আনন্দিত হয়েছিলেন। আল্লাহ নবী ধীরে 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 বড় হলেন, 40 বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হলেন। আল্লাহ পাক হুকুম করলেন, হাবিব, আর একা আরাধনা ইবাদত নয়, এবারে মানুষকে তুমি জানাও, আমার কলেমাটা তুমি জানাও। ও মাই জানেরা, আল্লাহ নবী এবারে দিন ইসলামের বার্তা পৌঁছান, আবু লাগাব আল্লাহ নবীর শত্রুতা করলেন। বাল্য জীবনে খুশি হয়ে আবু লাগাব আনন্দ আত্মকারা হয়ে তার দাসীকে মুক্তি করে দিলেন, কিন্তু আল্লাহ নবী বড় হয়ে যখন কলমা দাউদ দিলেন, তখন এই আবু লাগাব আল্লাহ নবীর বিরুদ্ধে চলে গেলেন। জানবেন, আমার কথা যখন আপনার কথার সঙ্গে ঠিক থাকবে, ততক্ষণ যে ঠিক আছে, এ মহাব্বতের লোক সব ঠিক বলছে, আমার কথা যখন আপনার কিন্তু বিপক্ষে চলে যাবে, আপনি আমার বিরূপ হয়ে যাবেন।
ও আপনি আমার ছেলে হন আর আপনি আমার বংশের যেই হন, রক্তের সম্পর্ক তাই দূরে যায় আর তো দূর তো অনেক দূর। কে বুঝলেন? আপনার সঙ্গে যখন আমার কথাই ঠিক থাকবে, ঠিক আছে, কথা যখন ঠিক থাকবে না আর হচ্ছে না। এই আবু লাগাব আল্লাহ নবী 40 বছর বয়স পর্যন্ত বিরোধিতা করেন না। কেন? আল্লাহ নবী 40 বছর পর্যন্ত একাকী ইবাদত করতেন, আবু লাগাব আল্লাহ নবীর কিচ্ছু বলেননি। নবী যখন প্রকাশ্য করে ইসলাম প্রচার করলেন আবু লাগাব, তখনই আল্লাহ নবীর বিরুদ্ধে চটলেন। ভাতিজা বলে কথা কি হবে? বিরুদ্ধে চলে গেলেন, কথা ঠিক নেই। ও মাই জানে না, এই আবু লাগাব আল্লাহ নবীকে 2 হাত দিয়ে মারতে গিয়েছিলেন। আ 2 হাত দিয়ে নবীকে মারতে গেলেন, আল্লাহ নবীর মাত ঠেকাবে কে? কেউ নাই, কেউ নাই, মাতটা আটকাবে কে? কেউ নাই। আল্লাহ নবী চুপ করে আছেন। ও মাই জানে না, দুনিয়ার মানুষ চুপ থাকবে, আসমানে যিনি মালিক তিনি কি চুপ থাকতে পারেন? আল্লাহ আসমান থেকে সঙ্গে সঙ্গে বললেন, হাবিব চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না, দুনিয়ায় আপনার কেউ থাকুক আর নাই থাকুক, আমি আসমানের মালিক, আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। জোরে বলুন সুবহান। আবু লাগাব আহ ক্ষান্ত হননি, ভাতিজা ভাইয়ের ছেলে, তবু কথাই ঠিক নেই, মানে নিজের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, তাই মারতে গেলেন, প্রহার করতেই গেলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআন অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও অতাব্বা। এ আবু লাগাব, তুই কাকে মারিস? তুই জানিস না আসমানে আমি আল্লাহ বাক, আমার আরশে বাকের নিজে আমার নামের সঙ্গে কার নাম আমি জড়িয়ে রেখেছি? হাবিব তো আমারই সঙ্গে জড়িত, হাবিবকে তুই মারিস? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও অতাব। আবু লাগাব তোর 2 হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হয়ে যা, আল্লাহ অভিশাপ দিচ্ছেন। আল্লাহ আরো বললেন, মা আগনা আনহু মালহু অমা কাসাব। এই আবু লাগাব তোর ধন সম্পদ, তোর মাল আসবাব কেউ তোকে ঠেকাতে পারবে না, আমি আল্লাহ তোকে লানত দিচ্ছি। সায়াসলা নারন জাত লাগাবিউ অমরাত, তুই একা নয় তোর বিবিও তোর সঙ্গে, অতি শীঘ্রই জাহান্নামেই আবদ্ধ হবি। কথা একটার জন্য শুধু নবীর সঙ্গে বিরোধী করেছিলেন, মারতে গিয়েছিলেন, আল্লাহ সতর্ক বার্তা দিলেন, এই সাবধান, মানুষ না, মানুষ মানুষের সঙ্গে অন্যায় করলে আমরা খুব তড়িঘড়ি একটা প্রতিশোধ নিতে চাই, বদলা নিতে চাই, খুব তড়িঘড়ি, দেরি করি না, ধৈর্য হারা। কিন্তু আল্লাহ এমনটা করেন না, আল্লাহ ধরেই মারেন না, একটু সুযোগ দেন। মানুষ অন্যায় করবে, বেয়াদবি করবে, আল্লাহ তার অ্যাকশন নেবেন, কিন্তু তবে সঙ্গে সঙ্গে নেব, তিনি তো অত্যন্ত দয়াময়, তো বান্দাকে ছাড় দেন, দেখি বান্দা আবার তওবা ইস্তেগফার আবার ফিরে আসে কিনা, যখন দেখতে হবে না এমন ধরবেন না, আর কোন শক্তি আছে আপনাকে ছাড়ায়, আর রাস্তা পাবেন না, ধনে প্রাণে মানে সম্পদে সব শেষ হবেন, জীবনেও শেষ সম্পদেও শেষ, এমন কিছু ঢুকিয়ে দেবে না, ব্যাস ক্ষমতা নেই। ও মাই জানিলাম যে কথা বলছিলাম, আবু লাগাব আল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা করলেন, আল্লাহ লানত দিলেন এই বেঈমান, বিখ্যাত কুখ্যাত বেঈমান, মারা গেল, মারা গেল, ইন্তেকাল করল। ইন্তেকালের পরে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর একদিন ঘুমিয়ে আছেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ নবীর সাহাবী আবু লাগাবের স্বপ্ন দেখছেন। ইমানদার স্বপ্ন দেখছে একজন বেঈমানের, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস স্বপ্ন দেখছেন আবু লাহাবের, তো স্বপ্নই যখন দেখছেন
স্বপ্নে আবার জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী সাহাবী, আবুল আহাব তুমি বলো, তুমি মূল্যবান সম্পদ ইমানটাকে তো হারিয়ে তুমি তো কবরে চলে গেছো, তা তুমি কি অবস্থায় আছো বলো তো? তুমি ইমান তো হারিয়ে বেঈমান হয়ে নবীর সঙ্গে শত্রুতা করে তুমি তো কবরে, তোমার অবস্থাটা এখন কি বলো? স্বপ্নে আবার জিজ্ঞাসা করলে, ও নবী বাগের উম্মাত উম্মাতি আবুল আগাব, কবরের ভেতর থেকে কি জবাব দিলেন? কবরের ভেতর থেকে কেঁদে কেঁদে জবাব দিলেন, ও আমার ভাই আব্বাস, ও আল্লাহ নবীর প্রিয় সাহাবী, শোনো, আমি আবুল আগাব আল্লাহ নবীর সঙ্গে বিরোধিতা করে তাকে কষ্ট দিয়ে ইমানটা হারিয়ে কবর এসেছি। আল্লাহ আমার কবর নানা অত্যাচার করেন, নানা নির্যাতন জুলুম, আল্লাহ আমার কবরে আল্লাহ নানান শাস্তি আজাব দেন। তবে আমি একটা কথা আপনাকে শোনাবো, বলবো, জানাবো, সেটা হলো দয়াময় আল্লাহ পাক আমাকে কষ্ট দিলেও আজাব দেওয়ার পরেও সপ্তাহে একটা দিন আমার কবরের আজাবটা একটু কমিয়ে দেন, কবরের আজাবটা একটু কমিয়ে দেন, হালকা করে দেন। আল্লাহ নবী সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, আপনি বলুন আল্লাহ পাক আপনার কবরে আল্লাহ আজাবটাকে কেন কমিয়ে দেন? আবুল আহাব বললেন, ও আল্লাহ নবী সাহাবী শুনো, আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন ওই দিনটা হলো সোমবার দিন, ওই সোমবার দিনে আল্লাহ নবীর আগমনের খবরটা পেয়ে আমি আনন্দে আমার কৃত দাসীকে মুক্তি করে দিয়েছিলাম, আমি আনন্দিত হয়েছিলাম। জীবনে একটা দিন আল্লাহ নবীর পক্ষে আল্লাহ নবীর হয়ে আমি আনন্দ করেছিলাম, পরপরই আল্লাহ নবীর বিরোধিতা করেছিলাম। আমি কবরে আসার পরে ওই একটা দিন আনন্দ হওয়ার জন্য, আল্লাহ নবীর উপরে একটা দিন খুশি হওয়ার জন্য, এই এতটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আবুল আগাব আমার প্রতি সোমবারে 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 করে আজাবুল কবরটাকে আল্লাহ পাক হালকা করে দেন। ও মাইজানের রব চিন্তা করুন, সপ্তাহে আরো ছটি দিন রয়েছে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মা শুক্রবার, সেদিনও আবুল আগাবের কবরে আজাব কম হয় না। আল্লাহ পাক নবীর খাতিরে নবীর ওসিলায় আবুল আগাবের মতো কাফিরের কবরের আজাব একটা দিনেও তিনি কমিয়ে দেন নবীর জন্য। এইখানে একটা বিশাল পয়েন্ট, আপনারা ভাবুন যে একজন কাফের মানে কোরআনের ঘোষিত কাফের, একজন বেঈমান, সে যদি নবীকে ভালোবেসে একটা দিনের জন্য আজাবুল কবর থেকে লাঘব পায়, আজাব কম হয়, তাহলে আপনারা আমরা যদি আল্লাহ রসুল বিশ্বাসী, আমরা যদি বিশ্ব নবী দিবস উদযাপন কায়েম করি, নবীকে নিয়ে যে আনন্দ খুশি হই, তাহলে এর জন্য আল্লাহ পাকের উত্তম স্থান বেহেশত ছাড়া অন্য কিছু নয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাফের যদি পায় আমরা কেন পাব না? বলেন যে নবীকে মারতে গিয়েছে আল্লাহ পাক আল্লাহ লানত দিলেন, কাফের হয়েও নবীর একটু ভালোবাসার জন্য কবরে আজাব থেকে মুক্তি সপ্তাহে একটা দিন হলেও তিনি পান। আমরা আল্লাহর রসুল বিশ্বাসী, আমাদের অন্য অপরাধ থাকবে তো? অপরাধ থাকবে না কাদের? কুল্লু নবীয়ুন মাসুম, নবীরাই শুধু মাসুম বেগুনা, আর কুল্লু বানি আদামা খত্তাউন, এমন কোনো বাপের বেটা নেই নবী ছাড়া, পীর ওলি গওস কুতুব আবদাল ওলামা প্রত্যেকেরই গোনা থাকবে, নবী বলেছেন, নবীর কথা এটা। ভালো আর মন্দ কি? যার গোনা কম সে ভালো, গোনা যে বেশি সে মন্দ, এটাই তো পার্থক্য পীর উপস্থিতি। এজন্য নবীর মাসে আপনারা বসেছেন দুনিয়ায়, বলেন কত মিটিং, কত মিছিল, কত দলের কত কিছু হয়, একটা একটা সিস্টেম, একটা আইন থাকে, কানুন থাকে, মানুষের সেই মতো চলতে হয়, তার বিরুদ্ধে চলতে পারে না। আজকে বিশ্বনবী দিবস মহাফিলে বসে অন্তত জীবনের কিছু কিছু একটা পরিবর্তন আনার আমরা যদি পরিকল্পনা করি, আমাদের জীবনটা ধন্য।